আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। কলেজ শেষে আজ দু বান্ধবী ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছে। এখানে ফুচকাটা দারুণ, বিশেষ করে তিন ধরনের আলাদা স্বাদের টকের জন্য এই মামার ফুচকার এত কদর, প্রতি প্লেট 50 টাকা। আজ বিলটা অন্তির পক্ষ থেকে, লম্বা সিরিয়াল পড়েছে, কম করে হলেও 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। অন্তি ভিড় ঠেলে দু প্লেট ফুচকার অর্ডার দিল। অদ্ভুতভাবে দোকানদার তাকে দেখতেই হ্যাকাল হেসে বলল, একটু দাঁড়া নাফা, এখনই দিতেছি। অন্তি একটু অবাক হলো, সচরাচর অর্ডার দিলে লোকটা ভীষণ ব্যস্ততা দেখিয়ে বলে, দেরি হইবে আফা, লাইনে দাঁড়ান। সেখানে আজ এত মধু মিশিয়ে কথা বলছে, নিশ্চয়ই ব্যাটা ভালো মুডে আছে। অন্তি আর পাত্তা দিল না, ব্যস্ত হলো খোশ গল্পে। কিন্তু তাদেরকে দ্বিতীয়বারের মতো চমক দিয়ে 1 মিনিটের মাথায় 2 প্লেট ফুচকা হাতে হাজির হলো লোকটা। অন্তির সাথে সাথে তরুণীর চোখেও রাজ্যের বিস্ময়। বিস্ময়কে আরও এক ধাপ এগিয়ে দিতেই লোকটা বিনয়ী স্বরে বলল, আপা শেয়ার দেই, রোদ্দুরে খাড়াই আছেন, ছায় আইসে বহেন। তরুণীর মুখ 1 ইঞ্চি পরিমাণ ফাঁক হয়ে আ হয়ে আছে। অন্তি ফিসফিস করে বলল, দোস্ত, কোনোভাবে কি আমরা সেলিব্রিটি হয়ে গেছি? নো ওয়ে, আমরা তো টিকটক করি না। দুজনের মাঝের কৌতূহল এখানেই চাপা পড়ল, কিন্তু তাদের দমে যাওয়া কৌতূহল পুনরায় আবির্ভাব হল বিল পে করার সময়। 100 টাকার নোট এগিয়ে দিতেই লোকটা চমকে বলে ওঠেন, আপা টাকা লাগবে না, আপনারা যান, আবার আসবেন, যখন মন চাইবে চলে আসবেন। এ পর্যায়ে অন্তি আর তার মুখ বন্ধ রাখতে পারল না। বিল কেন লাগবে না মামা? লোকটার মুখের হাসি ভাবটা ভোঁতা হয়ে এলো, কিছুটা আমতামতা করে বলল, আপনাকে আমি মনে মনে সদ্বন ভাবি, তাই লাগবে না আপা। আপনারা এখন যান আপা, বাইরে রোদ্দুর খুব। লোকটা তার কাছে ব্যস্ত হয়ে পড়ল। অন্তির ব্যাপারটা মোটেও সুবিধার লাগলো না। চেনে না জানে না কেউ তাকে মনে মনে বোন ভাবলেই কি হলো নাকি। অন্তি টাকাটা লোকটার পাশে রেখে বলল, পরের বার বিশ্বাসযোগ্য কোনো অজুহাত দেবেন, এখন ভেবে দেখব। অন্তি আর টনি চলে গেল। তারা যেতেই লোকটা কাউকে কল করল, খুব অস্বস্তি নিয়ে মিনমিন করে বলল, ভাই ভাবি আসছিল, আমি টাকা নিতে চাই নাই, জোর করে দিয়ে গেল, যাওয়ার সময় বলেছে পরের বার বিশ্বাসযোগ্য অজুহাত দিতে। দিহান সবটা শুনে ছোট্ট করে বলল, আচ্ছা। কল কেটে বিড়বিড় করে বলল, গোবরে তবে পদ্ম ফুটেছে, মাথায় বুদ্ধি তবে অল্প স্বল্প আছে, নট ব্যাড। দিহানের ঠোঁটে হাসি খেলে গেল। তা দেখে নুহাস কাতর স্বরে বলল, দোস্ত যা খুশি কর, কিন্তু ব্যাপারটা প্লিজ আমার জন্য জটিল করিস না, তোর প্রেমের উপর আমারটা ডিপেন্ড করছে, দোহাই লাগে তোর। অন্তিদের বাড়িতে আজ তার মায়ের দুঃসম্পর্কের এক বোন এসেছে, সাথে এসেছে তার মেয়ে। নাহার তাদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েছে, ভালো মন্দ রান্না করছে। অন্তি সেই দুপুর থেকে মুখ ফুলিয়ে বসে আছে। সেই দূর আত্মীয়ের মেয়েটা তার রুমে আস্তানা গেঁথে বসে আছে, এতেই চরম বিরক্ত সে। শুধু বসে থাকলেও হতো, কিন্তু এই মেয়ে রীতিমতো তার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা আপু, তোমার বয়ফ্রেন্ড আছে? মেয়েটার কথা দরুন বিরক্ত হয়ে অন্তি পড়ল, থাকলেও বা কি? তেমন কিছু না, আমার বয়ফ্রেন্ড ছাত্রলীগের সাথে জড়িত, তোমার কোনো সাহায্য লাগলে আমি ওকে বলেই হয়ে যাবে, তাই আর কি। অন্তির মুখ আ হয়ে আছে, অবাক হয়ে পড়ল, তুমি কোন ক্লাসে পড়ো জানো? এই কথায় মেয়েটা কিছুটা বিরক্ত হলো, বলল, এই নিয়ে 3 বার বলছি, ক্লাস 7। অন্তি ভেবে পায় না এতটুকু মেয়ে ও বয়ফ্রেন্ড আছে। পরক্ষণে মনে হয় এতদিনে তার প্রেমটাও হয়ে যেত যদি দিহান মানুষ হিসাবে 8-5টা স্বাভাবিক পুরুষের মতো হতো, কিন্তু লোকটা তো একটা পাশার হৃদয়হীন মানুষ। বলো না, তোমার বয়ফ্রেন্ড আছে? না, আমি খুঁজে দিব একটা। এ পর্যায়ে অন্তি মেয়েটাকে ধমক দিল। মেয়েটা তৎক্ষণাৎ সুরসুর করে রুম থেকে বের হয়ে গেল। সে যাওয়া মাত্র অন্তি বড় করে শ্বাস ফেলল, এমন বিচ্ছু মেয়ে কীভাবে সামলায় আন্টি আল্লাহ জানে। বাহিরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, জানালার কাছে জানালায় ফোঁটা ফোঁটে বৃষ্টি কণা জমে আছে। বেশ কিছুদিন ধরেই রাতের দিকে এমন বর্ষণ হয়। অন্তির চোখে ঘুম নেই, রুম অন্ধকার করে বসে আছে, মনের মধ্যে অদ্ভুত অশান্তি হচ্ছে, পাগল পাগল লাগছে। দিহানকে ছাড়া তার শ্বাস নিতেও কষ্ট হয় আজকাল।
মানুষটা কেমন মনের সাথে রক্তেও মিশে গেছে। বিছানার হাতড়ে মোবাইল ফোনটা হাতে নিয়ে দিহানের নাম্বার ডায়াল করলো। এটা তার নতুন নম্বর। দিহান রিসিভ করলো একটু সময় নিয়ে। রিসিভ করেই তার চিরচেনা গম্ভীর স্বরে শুধালো, কি চাই? অন্তি কিছু বলল না, চুপ করে ও পাশের মানুষটাকে অনুভব করতে চাইল। দিহান তখন ল্যাপটপে কিছু একটা করতে ব্যস্ত। কোল থেকে ল্যাপটপ সরিয়ে থাই দেওয়া বারান্দায় এসে দাঁড়ালো। এক হাতে সিগারের ঠোঁটের মাঝে চেপে তাতে আগুন লাগালো। তখনও ও পাশের মানুষটা নীরব। দিহান তপ্ত শ্বাস ফেলল, ধীর গলায় শুধালো, কতদিন এভাবে লুকোচুরি করবে? কাল মিট করো। ওইভাবে ধরা পড়ে যাবে বুঝতে পারিনি অতি। সোজা হয়ে বসে শক্ত করে ফোন কানে চেপে রাখলো। মিনমিন করে বলল, কিভাবে বুঝলেন? দিহান ঠোঁট কামড়ে হাসে। দিহান মির্জাকে কল করে চুপ করে থাকার মতো সাহস একটা পিচ্চি মেয়ে ছাড়া কেউই করে না। অন্তি নাক ফুলায়, গলার স্বর চড়া করে বলে, আমি পিচ্ছি না, যথেষ্ট বড়। কথাটা বলে খানিক থেমে আবার বলে, আপনি কি এর জন্যই আমায় ইগনোর করছেন? কথাটা বলার সময় তার গলা কাঁপে অল্প। দিহান ছোট্ট করে উত্তর দেয়, না। তাহলে প্রেমিকা আছে আপনার? চঞ্চল স্বর বলে ওঠে অন্তি। দিহান ঠোঁট বাঁকিয়ে হাসে, বলে, প্রেমিকা নেই, তবে বউ আছে, তুমি জানতে না? অন্তি জবাব দিল না, খট করে কেটে দিল কল। দিহান থতমত খেয়ে গেল। আবার কি হলো? খানিকক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থেকে হতাশার নিঃশ্বাস ফেলল। এসব পিচ্চি পাচ্চা মেয়ের সাথে কি আদৌ প্রেম করা যায়? জাস্ট ইম্পসিবল। এই প্রেম তাকে দিয়ে হবে না। অন্তি কল কেটে রাগে ফুঁচছে। লোকটা আবারও তাকে মিথ্যা বলছে, পাশার লোক। আর কখনো সে কল করবে না অসভ্য লোকটাকে। অন্তির মাঝে মধ্যে মনে হয় ওই মানুষটা পৃথিবীর সবচাইতে বিরক্ত করা একজন মানুষ, রসকসহীন তেতো একটা মানুষ, যার প্রতিটা কথায় মুক্তার বদলে নিমের ফল ঝরে। কখনো তো তার ইচ্ছে হয় লোকটার কান টেনে ধরে বলতে, আজ থেকে ফ্রিতে টিউশন দিব আপনায়, তিন বেলা নিয়ম করে সুন্দর করে কথা বলতে শিখবেন, নয়তো নর্দমার মাঝে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবো। মানে একটা মানুষ কতটা অসহ্য হলে এমন খাটখাট কথা বলতে পারে? অন্তি হাতের ফোন পেটে ছুড়ে মারল, বিড়বিড় করে বলল, তোর আর তোর বউয়ের একটা একটা করে চুল ছিঁড়বো আমি, জাস্ট ওয়েট, অসভ্য লোক। দিনটা শুক্রবার, আকাশে আজ ঝকঝকে রোদ উঠেছে। বৃষ্টি শেষে এমন ঝলমলে দিন যেন সকল ক্লান্তি দূর করতে যথেষ্ট। কি সুন্দর রূপ প্রকৃতি! চায়ের দোকানে আড্ডা বসেছে, নাহিদ নামে ছেলেটা দারুণ গান গায়। ভার্সিটিতে থাকাকালীন এভাবে গোল হয়ে বসে কত গান গেয়েছে! আর সেই দিনগুলোর কথা ভীষণ মনে পড়ে। জীবন কিভাবে কোন দিকে মোড় নিল খুঁজে পায় না নুহার। দিহান ছিল ডিপার্টমেন্টের টপ স্টুডেন্ট, ওর ব্রাইট ফিউচার নিয়ে সকলেই আশাবাদী ছিল। কিন্তু শেষে এসে কী হলো? টেনে টুনে পাস করা নুহার আর সে একই চায়ের দোকানে বসে আড্ডা দিয়েই কাটিয়ে দিচ্ছে জীবন, যেখানে তাদের মহৎ কোনো কাজের জন্য পোস্টারে খবরের কাগজে তাদের নাম ওঠার কথা, সেখানে তাদের নাম হয়েছে গোন্ডা। এমনটা না হলেও তো পারত। নুহাসের চোখ ঘোলাটে হয়ে আসে। পাশ থেকে সুমন হাত দিয়ে তাকে ঠেলাতায়, মজা করে বলে, কি মামা, মন কই গেছে? আমাদের বলো খোঁজাই না দেই। নুহাস শ্বাস ছেড়ে বলে, তিন রাস্তার মোড় থেকে বা হাতে নাক বরাবর চলে গেলে নীল রঙের তিনতলা একটা বাড়ি আছে রে, ওই বাড়ির মালিকের ছোট মেয়ের কাছে আছে, যা নিয়ে আয়। সুমন দাঁত বের করে হাসে, চোখ টিপে বলে, শুধু মন আনলে হবে নাকি মায়াও লাগবে? নুহাসের মেজাজ খারাপ হয়, দাঁত খিঁচিয়ে দিহানের দিকে তাকায়। দিহান অতি স্বাভাবিক ভঙ্গিতে চায়ের কাপে ঠোঁট চোয়াচ্ছে। নুহাস পুনরায় সুমনের দিকে তাকিয়ে বেঞ্চে উঠে দাঁড়ায়, সাবধানে কণ্ঠে বলে, এসব বাজে ইঙ্গিত দ্বিতীয়বার আমায় দিবি না, ভুলেও না। পাঁচতলা ভবনের গেটের সম্মুখে দাঁড়িয়ে এক মাঝবয়সী লোক, পরনে সাদা রঙের ফতুয়া, সাথে ঢোলা প্যান্ট, হাতে চামড়ার প্যাক, মাথার অর্ধেকাংশ চুলের অস্তিত্ব নেই। অনেকক্ষণ ধরেই গেটের সামনে চিন্তিত ভঙ্গিতে পায়চারি করে চলেছেন ভদ্রলোক। গেটের ভেতরে যাবেন কি যাবেন না তা নিয়ে সংশয় ভুগছেন তিনি। গেটের দারোয়ান হাসি হাসি মুখ করে বললেন, আর কতক্ষণ দাঁড়ায় থাকবেন মুজনু ভাই? স্যারের সেই কখন আপনারা ডাকছেন, বেশি দেরি করলে আবার চাকরি নট, জানেনই তো। মজনু বিরক্ত চোখে তাকায়, ধমক দিয়ে বলে, কথা কম বলতে পারো না,
চাকরি নট হলে হোক, আপনার স্যারের হাতে মান সম্মান খোয়ানোর থেকে চাকরি নট হওয়াই ভালো। দারোয়ান লোকটার চোয়াল ছুলে পড়ল যেন, গলায় সরে বিস্ময় ঢেলে পড়ল। কি বলেন ভাই, আপনার চাকরি নট হওয়ার ভয় নাই? আপনার তো ভাই মেলা বড় করে যাও। মজনু মিয়া কথা বলল না, তবে তার কলিজা বড় বটে, নয়তো এই অশুভ বাপ ছেলে চক্করে নিজের জীবন জড়ায় কখনো? চিন্তায় চিন্তায় তার বিপি লো হয়ে পড়েছে, এখনো কোনো সুরাহা হয়নি। মজনু মিয়া পায়চারি বন্ধ করে শান্ত ভঙ্গিতে খানিক্ষণ কিছু একটা ভাবলেন, পরপর উল্টো পায়ে চলতে শুরু করলেন। রেজওয়ান মির্জার কোনো কল সে আর রিসিভ করবে না, আর না করবে দিহার মির্জার কল। এই বাপ ছেলে দুটোই অতীব মাত্রায় অসভ্য, এই অসভ্য পরিবারের অসুস্থ চাকরি সে আর করবে না। মজনু মিয়ার ফোন বাজছে, ফতুয়ার পকেট রাখা ফোনটা কেঁপে উঠেছে থেকে থেকে। মজনু জানেন কে কল করেছে, রিসিভ করলেই কথায় দু চারটা মার পড়বে তার উপর, সেটাও তার জানা। মজনু মিয়া দাঁড়ালেন, পকেট থেকে ফোন বের করে ফোনটার লাল বাটন চেপে ধরে অফ করে দিলেন সংযোগ। এতেও তার হিতুষ্টি হলো না, সিমটা খুলে বাসের নর্দমায় ফেলে দিলেন। অতিষ্ঠ ভঙ্গিতে দাঁত চেপে বিড়বিড় করে বললেন, মির্জা গোষ্ঠীর ষষ্ঠী। কলেজ পিকনিকের আয়োজন করা হয়েছে, প্রতি বছর পিকনিকে কলেজ থেকে বাইরে নিয়ে গেলেও এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্যাম্পাসে পিকনিক আয়োজন করা হবে। মেয়েরা সিদ্ধান্ত নিয়েছে শাড়ি পরবে সকলে, শাড়ি পরার এই ব্যাপারটা সব থেকে বেশি আগ্রহী অন্তি। ইচ্ছা থাকলেও তার কখনো শাড়ি পরা হয়ে ওঠেনি, এই শাড়ি পরা নিয়ে তার মায়ের ঢের আপত্তি রয়েছে। তার মায়ের অকারণে আপত্তি থাকা ব্যাপারগুলোর মধ্যে এটা অন্যতম। শাড়ি পরার কথা শুনলেই চোখ না কুচকে বলবেন, ওসব পড়তে হবে না, ভালো একটা জামা পরে নে। স্কুলের বিদায় অনুষ্ঠানে সবাই শাড়ি পরেছিল, সে নিজেও খুব শখ করে মায়ের কাছে শাড়ি পরার আবদার নিয়ে হাজির হতেই নাহার কাট কাট গলায় বললেন, ছোট মেয়ে মানুষের শাড়ি পরে কি কাজ, ভালো কোনো জামা পরে যাও, বড় হওয়ার দরকার নেই এত। ফাটা বেলুনের মতো চুপসে যায় উজ্জ্বল মুখটা, গলা খাদে নামিয়ে মায়ের কথায় বিস্ময় নিয়ে উন্তি বলেছিল, শাড়ি পরলেই মেয়েরা বড় হয়ে যায় বুঝি? নাহার তখন মেয়ের কথায় জবাব না দিয়ে কেবল বলেছিলেন, আজ শপিং এ যাব, সুন্দর দেখে একটা কুর্তি কিনে নিও। অন্তির আর সেবার শাড়ি পরা হলো না, অনুষ্ঠানে সবাই লাল রঙের শাড়ি পরলেও সে পরেছিল গাঢ় নীল রঙের লং কুর্তি। কি বেমানানি না লাগছিল, মনে হচ্ছিল ঝাঁকঝাঁক পাখির মধ্যে সে একমাত্র কাক। কি অস্বস্তিকর একটা অবস্থা, পুরোটা সময় অন্তির হাঁসফাঁস করেই কাটল, কিছুটা লজ্জাও পেয়েছিল সে, এত বড় বড় কথা বলে শেষে কিনা সে নিজেই ড্রেস কোড ফলো করেনি। অনুষ্ঠানের মাঝপথে সে বাসায় চলে এসেছিল, টানা দুদিন সে মায়ের সাথে কথা বলেনি, সেসব পুরনো দিনের কথা ভেবে অন্তি শাড়ি পরার কথাটা সাবধানে লুকিয়ে গেল। এবার সে কোনোভাবে এটা মিস করতে চায় না, নাহার জানতে পারলে কখনোই তাকে শাড়ি পরতে দিবে না। তনিকে সাথে নিয়ে কোচিং শেষে শপিংয়ে চলে আসে অন্তি, যাওয়ার পথে দিহানের সাথে দেখা হয়েছে, লোকটার গম্ভীর চোখ জোড়ার বন্দি হয়েছে সাথে। অন্তি খুব সাবলীলভাবেই মুখ ঘুরিয়ে নিয়েছে, যেন দিহান নামক মানুষটার কোনো অস্তু যেন দিহান নামক মানুষটার কোনো অস্তিত্ব নেই এ জগতে। অন্তির এহেন কাণ্ডে দিহানের সাথে সাথে বাদ বাকি সকলেই অবাক, তারা যা দেখলো তাকে সত্যি। দিহানের দুই ভ্রুর মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়ল, এই মেয়ের মতিগতি সে বুঝতে পারে না, এই কেঁদে কেটে বন্যা বইয়ে দেয় তো এই মুখ ঘুরিয়ে চলে যায়, মেয়ে মানুষ এত ঘোলাটে কেন? দীর্ঘশ্বাস ফেলে দিহান, আর এত শক্ত ব্যক্তিত্বকে নাড়ি দেওয়ার ক্ষমতা যে মেয়ে রাখে সে নিশ্চয়ই সাধারণ কেউ নয়, বিশেষ কেউ একজন, আর এই বিশেষতাই দিহানকে খুব করে টানে। মস্তিষ্ক চায় একবার মনকে প্রশ্রয় দিতে, কিন্তু প্রশ্রয় দিলে যে তার ধ্বংস নিশ্চিত। দিহানের ভাবনায় সুতো ছেড়ে নুহাসের কথা, মেয়েগুলো উল্টো পথে কোথায় যাচ্ছে, হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখা দরকার, এত টোটো করে ঘোরার কি আছে বুঝি না। দিহানের ভাবনার কাঠি আরও একবার নড়ে উঠল, এত হেলে দূরে কোথায় যাচ্ছে মেয়েটা, চোখে চাহনি দৃঢ় হলো। জিপের উপর থেকে শটার নেমে দাঁড়িয়ে নুহাসকে বলল, বাইকের চাবি দে। নুহাস তৎক্ষণাৎ মানা করে দিল, মামা বাড়ির আবদার নাকি, তোর গাড়ি নিয়ে যেখানে খুশি যা, বাইক দিতাম না। দিহান অবশ্য নুহাসের কথায় কান দিল না, চো মেরে চাবি নিয়ে নিল। বাইক স্টার্ট দিতে এই নুহাস লাভ দিয়ে পেছনে উঠে বসল। দিহান ধমকে বলল, নেমে দাঁড়া,
তোর সাথে রাইড করার ইচ্ছা নেই আমার। আমারও নেই, বাধ্য হয়ে উঠেছি। দিহানের কথা পাইল না, এখন ফালতু আলাপ করার মুড নেই তার। কিন্তু তাদের এ যাত্রা বৃথা হলো। অন্তি এবং তন্নির টিকিটও তারা কোথাও খুঁজে পেল না। মুহূর্তের মাঝেই কোথায় গায়েব হলো মেয়ে দুটো। দিহানের মেজাজ খারাপ হয়, সাদা মুখটার আগে লাল হয়ে আসে। নুহাস মুখ দিয়ে চ শব্দ করে নেমে যায়। আর সে তন্নিকে হাড়ে হাড়ে বোঝাবে টোটো করে ঘুরে বেড়ানোর শাস্তি ঠিক কেমন হতে পারে। অন্তি ঘুরে ঘুরে কাবার্ড খুলে সদ্য কিনে আনা কলা পাতা রঙের শাড়িটা দেখছে। তার কাভারটে ভরা জামা কাপড়ের মাঝে শাড়িটা জায়গা পেয়েছে সবার উপরে। এটাই তার একমাত্র শাড়ি, সাথে ম্যাচিং করে ব্লাউজ পেটিকোটও কিনে এনেছে সে। কিন্তু তার এই রঙের চুড়ি নেই, বাজারে কোথাও খুঁজে পায়নি ম্যাচিং চুড়ি। এর জন্য অল্প অল্প মন খারাপ, কিন্তু ওটা আপাতত কোনো ব্যাপার না। অন্তি উৎফুল্ল মনে হেলে দুলে রুম থেকে বের হয়। ড্রয়িং রুমে তার মায়ের সাথে খোঁজ গল্পে মগ্ন মিলাকে দেখে মুখ পাকায়। মিলাকে রাগাতে নাহারকে উদ্দেশ্য করে বলে, বড় কাকি কি তোমার আদরের মেয়েকে ঘর ছাড়া করেছে মা? আজকাল এ বাসায় যে ঘাটি গেড়ে বসেছে। আশ্চর্যজনকভাবে মিলা এ কথায় কোনো জবাব দেয় না, উল্টো নাহার রেগে কিছু বলতে গেলে বলে, ওর কথায় কান দিও না তো মেজমা, তারপর বলো কোথায় যেন ছিলাম আমরা। ও হ্যাঁ শোনো, অন্তি চোখ কপালে তুলে তাকায়। এই ন্যাকা এত ভালো হলো কবে থেকে? নাকি এটাও নতুন ন্যাকা মেয়ের ট্রেইলার? গভীর রাত, ব্যস্ত রাস্তা এখন পুরোপুরি নীরব হয়ে উঠেছে। দূর থেকে কুকুরে ডাকের শব্দ ভেসে আসছে। এই গভীর রাতেও রাস্তার দিকে মুখ করে বারান্দায় দাঁড়িয়ে লাগাতার কান ধরে উদ্ভুষ করছে তনি। চোখ ছলছল করছে মেয়েটার, যখন তখন টুপ করে জল করিয়ে পড়বে। কান্না চেপে রেখে ছোট্ট ছোট্ট করে উচ্চারণ করছে, 57, 58, 59। বারান্দা বরাবর রাস্তা বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নুহাস। রাস্তা ধারের হলদে রঙের আলোতে তার মুখ চলচল করছে। চঞ্চল চোখজোড়া নিবদ্ধ সম্মুখে দোতলায় শাস্তিপ্রাপ্ত মেয়েটার দিকে। মেয়েটা সেই কখন থেকে মাথা নিচু করে আছে, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। এই ভুলের জন্য কি শাস্তি তার একটু বাড়ানো উচিত? নুহাসের আবার দয়ার হৃদয়, প্রেয়সীর এত কষ্ট সে ঠিক সহ্য করতে পারবে না। নুহাস ফোন হাতে কল করলো, রিং বাজলো দোতলায় বারান্দায়। সময় কল রিসিভ করলো মেয়েটা। কাছে এগিয়ে আসো, সোজা হয়ে দাঁড়াবে, একদম সোজা আমার দিকে তাকিয়ে থাকবে, বিন্দু নড়াচড়া নাই। আচ্ছা, মেয়েটা সত্যি এগিয়ে আসে, রোবটের মতো করে তাকিয়ে থাকে তার দিকে। এই অল্প আলোতেও সে লক্ষ্য করে মেয়েটার চোখ দুটো লাল হয়ে আছে, খেঁদেছে খুব, নাকের ডগাও ডালিমের মতো লাল টুকটুকে হয়ে আছে। নুহাস আবিষ্কার করলো মেয়েটাকে কাঁদলে একটু বেশি সুন্দর লাগে। মেয়েটার এই ডালিম রাঙা রূপটাই তার বেশি পছন্দ হয়েছে। নুহাস খুব আফসোস করে বলে, দুঃখিত সুন্দরী, তোমাকে যে এখন থেকে একটু বেশি কাঁদতে হবে। তনি বুঝতে পারে না তার কথার অর্থ, চোখ ঝাপটাই কেবল, প্রশ্ন করার সাহস হয়ে ওঠে না। নুহাস হাত গড়ির দিকে চোখ বোলায় একবার। রাত 2:05, ফের দৃষ্টি ফেলে তনির দিকে। মেয়েটার চোখ ঘুমিয়ে জুড়িয়ে আসছে। ঘুম পায়? তনি তৎক্ষণাৎ দুপাশে মাথা নাড়িয়ে না জানায়। নুহাস ঠোঁট কামড়ে হাসে, মেয়েটা তাকে বাঘের থেকেও বেশি ভয় পায়, এটা নুহাসের ভালো লাগে। মেয়েটার ভয় পেয়ে আর চোখে তাকানোটা দারুণ। রুমে যাও, ঘুমিয়ে পড়ো। নুহাসের কথাটা বলতে দেরি হলেও তনির বারান্দা থেকে গায়েব হতে দেরি হলো না। রুমে ঢুকে চট করে দরজা আটকে দিল, যেন সে এতক্ষণ ধরে এই অপেক্ষাতেই ছিল। নুহাস এসে ফেলে, বুকের মাঝে শান্তি অনুভব হয়। এই মেয়েটাকে পাওয়ার জন্য সে বরবাদ হতেও দুবার ভাবে না। বারান্দায় বদ্ধ দরজার দিকে তাকিয়ে মুচকি হাসে নুহাস, বলে, এখন না হয় একটু ভিলেন হলাম, ভালোবাসা দিয়ে পুষিয়ে দিব পরে, তখন তোমার যা শাস্তি মন চায় দিও। আমি নুহাস হাসতে হাসতে প্রাণ দিতেও প্রস্তুত থাকবো। শাড়িতে নারী, কথাটা আসলেই সত্যি, নারীর সৌন্দর্য শাড়িতেই প্রকাশ পায়। অন্তি চোখে মুখে বিস্ময় নিয়ে ঘুরে ঘুরে আয়নায় নিজেকে দেখছে। কলাপাতা রঙের শাড়িটা তার শ্যাম শরীরে বড্ড মানিয়েছে। তনি তা দেখে দাঁত বের করে হাসে, চোখে মুখে দুষ্টুমি খেলে ওঠে। এগিয়ে এসে পেছন থেকে অন্তিকে জড়িয়ে ধরে ঠোঁটে হাসি ঝুলিয়ে বলে, সুন্দর লাগছে তোকে পাখি,
আজ তোর গুন্ডা সাহেব তোকে দেখলে নির্ঘাত ফিট খাবে। এ ব্যাপারে 100% না হলেও 90% শিওরিটি দিতে পারি আমি। তাকে হসপিটালাইজড করার জন্য অগ্রিম একটা অ্যাম্বুলেন্স ঠিক করে রাখা দরকার, কি বলিস? অন্তি মুখ বাঁকায়, এই অশোভ লোক এইসব সৌন্দর্যের কদর করতে জানে না, কেবল পারে চোখ মুখ কুচকে ধমক দিতে। আয়না থেকে চোখ সরিয়ে তনুর দিকে তাকাতেই তার চোখ কুচকে আসে। অবাক গলায় বলে, আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।